আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানবির একাডেমি কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে যেই টপিকটি নিয়ে কাজ করব এবং আপনাদের দেখাবো সেই টপিকটি হলো যে আমরা মাইক্রোসফট এক্সেলে অনেকেই চাই যে ট্রান্সলেট যেই অপশনটা যেমন এখানটায় আমাদের এরিয়ার নাম দেখতে পারতেছি কিন্তু আমাকে এখন বলা হলো এই নামগুলো তুমি বাংলায় ট্রান্সলেট করো ডান পাশে তারপর এখানে আমি পদবি দেখতে পারতেছি এই পদবিগুলো তুমি বাংলায় ট্রান্সলেট করো বা আপনার যে কোনো লেখাই থাকতে পারি সেইটাকে আমাকে বাংলায় ট্রান্সলেট করতে বলা হলো আমরা নাম্বার টু এই বিষয়টা মাধ্যমে করতে পারি বা এই ট্রান্সলেটের ব্যাপারটা আমরা গুগল শিটে করতে পারি কিন্তু যদি এক্সেলে থাকে তখন আপনি এইটা কিভাবে করবেন এক্সেলে সরাসরি ট্রান্সলেটের যেই অপশনটা এটার জন্য আপনাকে খুব পাওয়ারফুল কোডিং ব্যবহার করতে হয় বাট বাট আমরা যারা ওই বা কোডিং ব্যবহার না করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আপনি আসলে এটা কিভাবে করবেন যে যেকোনো জায়গায় গিয়েই তো এই সমস্যা ফেস করতে পারেন ভিডিওটিতে আমি আপনাদের সেই দেখিয়ে যে দেবো এই ট্রিকটি ব্যবহার করে এটা খুব সহজেই আপনি করতে পারবেন তো ডিয়ার ভিউয়ার্স আমরা ভিডিওর মূল টপিকে যাবো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন ওকে তা আমরা যে কাজটি করব। এখানে এখন ট্রান্সলেট করব। তাহলে প্রথমত আমি যেহেতু এই নামের করতে চাচ্ছি এই রেঞ্জটা সিলেক্ট করলাম এইটা সিলেক্ট করে আমরা চলে যাব রিবন বার থেকে রিভিউ মেনুতে যাবেন কোথায় যাব রিবন বার থেকে রিভিউ মেনু এবং এখানে দেখতে পারবেন ট্রান্সলেট নামে একটা টুল আছে আমরা এটা চাপ দেব যখন ট্রান্সলেটের চাপ দেব তখনই ডান পাশে দেখতে পারবেন এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি অটো কিন্তু ও সিলেক্ট করে নিছে এবং অটো কোন ভাষায় আছে সেটা কিন্তু বলে নিছে এবং নিচে যেটা আছে যে কোন ভাষায় তুমি এটাকে ট্রান্সলেট করতে চাচ্ছ এই জায়গাটায় বাংলা আছে আপনি যদি এই অ্যারোতে চাপ দেন এইখানে যেই ভাষাটি চান সেই ভাষাই কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন যেমন আমি যদি এখন এখান থেকে অ্যারাবিক করে দিই দেখুন আমার ডান পাশে কিন্তু অ্যারাবিক চলে আসলো তা আমরা যেহেতু বাংলা চাচ্ছি এই অ্যারো থেকে আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম ওখানে কিন্তু অনেক ভাষা আছে যেই ভাষা দরকার সেটা আপনি চুজ করতে পারেন এবার আমরা যেটা করব যে এইখানে যেটা আসলো এটাকে আমরা সিলেক্ট করব। আপনি কন্ট্রোল এ দিয়েও এখানে সিলেক্ট করে সিলেক্ট করতে পারবেন মাউসের সার দিয়ে সিলেক্ট করতে পারবেন তারপরে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব কন্ট্রোল সি দিয়ে কপি করে ভুলেও আমরা কিন্তু এই জায়গাটায় পেস্ট করব না মানে এখানে ধরুন আমি এখন যদি পেস্ট করি একটু খেয়াল করবেন এইটা কিন্তু আমার একটা সেলের ভিতরে সব চলে আসে যদি ফর্মুলা বারের দিকে থাকে কিন্তু আমরা এইভাবে পেস্ট করব না আমরা যেটা করব আমাদের যেই নোটপ্যাড আছে আপনি এই সার্চ বক্সে টাস্ক বারের যেই নিচে অপশন আছে টাস্ক এই সার্চ অপশনে এসে যদি নোটপ্যাড লিখেন তাহলে দেখতে পারবেন আপনার নোটপ্যাডটি চলে আসবে যখনই নোটপ্যাডটা ওপেন হবে এখানে কন্ট্রোল ভি দেবেন দেখুন এখানে যখন আমি কন্ট্রোল ভি দিলাম আমার কিন্তু এটা কি ধাপে 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 আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই কিন্তু নেমে গেল এবার এখান থেকে কন্ট্রোল এই দিয়ে সিলেক্ট করেন কন্ট্রোল সি দিয়ে কপি করেন এখন নোটপ্যাডটা আপনি ক্লোজ করে দিতে পারেন এখানে এসে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দেন ওকে খুব সুন্দরভাবেই কিন্তু আমাদের হয়ে গেল কখনো যদি দেখেন যে কোনো নামটা আগে পরে এভাবে আসছে জাস্ট হোমে আসবেন হোমে এসে এই যে অ্যালাইনমেন্ট আছে এখান থেকে ইন্ডেনটা আপনি কমিয়ে দিবেন ওকে আমি আর একটা পার্ট দেখাচ্ছি সেটা হলো পদবীর ক্ষেত্রে এই যে আমাদের যে নামগুলো আছে আমি সিলেক্ট করলাম তারপরে আমরা এটা রিভিউ মিনিতে না গিয়েও আমি যদি এটা ডান পাশ থেকে ট্রান্সলেটর এটা যদি ক্লোজ করে দিই এখানে এসে রাইট বাটনে চাপ দিবেন আমি সিলেক্ট করলাম তারপরে মাউসের রাইট বাটনে চাপ দিলাম এবং এই জায়গাটা দেখুন ট্রান্সলেট আছে ট্রান্সলেটে আপনি যখনই চাপ দিবেন ডান পাশে কিন্তু ট্রান্সলেট হয়ে গেল জাস্ট কি করব এইখানটাই এসে এই যে যেখানে বাংলা ট্রান্সলেট হয়েছে সেখানে এসে কি করবেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন কন্ট্রোল সি দিয়ে কপি করবেন ওকে তারপর আমরা নোটপ্যাডটা ওপেন করব এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে দেব এবং আমরা কি করব আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম জাস্ট এখন এইখানে আসবেন কন্ট্রোল ভি দিয়ে দেবেন তো আমরা এই জায়গাটায় যেটা দেখতে পারতেছি এখানে কিন্তু একটা প্রবলেম আমাদের দাঁড়িয়ে গিয়েছে সেই প্রবলেমটা হলো কি যে স্পেস ভিত্তিক কিন্তু ও আলাদা হয়ে গেছে যেমন ব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপক এভাবে হয়েছে তো আমরা জাস্ট এই নিচে একটা টুল আসবে এই টুলটা চাপ দিয়ে ইউজ টেক্সট আপনি যখনই চাপ দিবেন এইটা চাপ দিলে দেখতে পাবেন এভাবে চলে আসবে আমরা ফিক্সড ফিক্সড এটা করে করে দিলাম দিয়ে এখানে নেক্সট আছে নেক্সটে চাপ দিবেন যেমন আছে তেমনই থাকবে আবার নেক্সটে চাপ দিবো যেমন আছে তেমনই থাকবে এখানে জাস্ট ফিনিশ করে দিবেন দেখতে পাবেন আপনার খুব সুন্দর ভাবে কিন্তু এটা চলে আসবে ক্লিয়ার তা এই মেথড গুলো ব্যবহার করে আসলে আমরা এক্সলে ট্রান্সলেটের কাজটা করতে পারি একটু লং প্রসেস হতে পারে বাট আমি মনে করব যে এটা আপনার অনেক উপকারে আসবে আমরা ওই আলাদা আলাদাভাবে ট্রান্সলেট না করে আপনি যে কোনো কিছুর ক্ষেত্রেই যে ভাষাই চান সেই ভাষায় কিন্তু এখান থেকে আপনি ট্রান্সলেট করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে রেগুলার কাজে হয়তো বা আপনারা এটা ব্যবহার করবেন তা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলবো লাইক কমেন্ট করে এই ভিডিওটির রিস পয়েন্টে বাড়িয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম